গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম টু মাই পূর্ণিমা ব্লগ। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমি খুব ভালো আছি আর বিন্দাস আছি। দেখো সকাল সকালে ব্লগটা ঠাকুর ঘর থেকে স্টার্ট করলাম। দেখো সোনুর বাবা পুজো দিচ্ছে। দেখো আমার সোনাই কি সুন্দর বসে রয়েছে। দেখো পুজো দিতে, ও পুজো দিতে অনেক ভালোবাসে। ও সব বেলা পুজো দিই, আমি কখন তখন পুজো দিই, নাহলে ও সবসময় পুজো দিই। দেখো পূজা দিকে, দেখো আমি রান্না করে চলে আসছি। এখানে পেঁয়াজ আলু আর ইয়ে কাটে রেখেছি, কাঁচা লঙ্কা কাটে রেখেছি। দেখো চাউটা দেখালাম, চাউটা ধুয়ে গিয়ে ভাত বসিয়ে দিব। এবার আমি একটু ফ্রাইড রাইস করে নেবো, কেননা কালকে মঙ্গলবার ছিল আমার, আটো চাল কিছু বাঁচিয়ে গেছিলো। ওকে আমি একটু ফ্রাইড রাইস করে নেবো, ডিম ভুজিয়া করে নেবো। দেখতে থাকো আমার ব্লগটা আমি কীরকমে করছি। দেখো আমার ডিম ভুজিয়াটা হয়ে গেছে। আমি ভুজিয়াটা একটা প্লেটের মধ্যে কাড়ে রাখেছি। দেখো একটু সরষা তেল দিয়ে দেবো, ফোড়ন দিয়ে দেবো, একটু সরষা জিরা মিশিয়ে ফোড়ন দিয়ে দেবো। ফোড়ন দিয়ে দেওয়ার পরে তারপরে আমি একটু পেঁয়াজ দিয়ে দেবো। তারপরে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, একটু ব্রাউন ব্রাউন কালার চলে আসলে আমি তারপরে আলুটা, আমি সিদ্ধ আলুটা চুন কেটে রেখেছি, ওটা দেবো। এটা পেঁয়াজটা হয়ে যাও, ব্রাউন ব্রাউন একটু হয়ে যাও। এই দেখো এখানে সামান্য নুন একটু দিয়ে দিলাম, আর একটু গোলমরিচ গুঁড়ো একটা দিয়ে দিলাম। দেখো গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম, ডিম ভুজিয়াটা দিয়ে দিব। দেখো এপাশ ওপাশ করে দিলাম, ভাতটা বি দিয়ে দিলাম। দেখো আমার ফাইনাল লুক দেখো কি সুন্দর করে দিচ্ছি। আর অনেক খাবার খাও আমি খাইছি না, অনেক টেস্টি হয়েছে। আমি নিজে নিজে প্রশংসা করছি না, কিন্তু ভালো হয়েছে। এমনিভাবে করবে, বাসি ভাত থাকলে কখনো ফেলে দিবে না, কি পান্তা খেতে হবে, সবাই রাজি হয় না, পান্তা যদি না খাবে এমনিভাবে করে দিবে। দেখো আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এলাম। দেখো এখানে চলে এলাম, কী করলাম না গ্রাইন্ডার মশলা বাটিতে, কেন সোনুর বাবা চিকেন নিয়ে চাইছে, চিকেন রান্না করবো। দেখো এখানে আমি গ্রাইন্ডারটাকে ভালো কিনা মশলাটা পেস্ট করে নিব। দেখো আমি রান্না করে চলে এলাম, ভাতটা হয়ে গেছে, ভাতটা গড় দিয়ে দিব। গ্যাসটা লাগিয়ে দিয়েছিলাম, কড়াই গ্যাসটা লাগিয়ে দিয়েছিলাম, কড়াইটা অনেক গরম হয়ে গেছে, ওই জন্য আমি গ্যাসটা দেখো এখানে গরম একটু সিম করে নেবো। এই দেখো গ্যাসটা সিম করে দিয়ে ভাতটা গড় দিয়ে দিলাম। ভাতটা গড় দিলার পরে আলুটা কাটে নেবো, আলু কাটাকে ভাজবো। দেখো আমি এখানে সব মশলা কাটে দিচ্ছি, জিরা গুঁড়ি, ধনিয়া গুঁড়ি, হলুদ গুঁড়ো সব কাটছি, কেন না আঁচ ছোঁয়া হয়ে যাবে, তাই জন্য এই দেখো এখানে কাঁচা লঙ্কা আর আদা পেস্ট ওকে দিয়ে দিব। আদা কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিলাম।
তারপরে দিয়ে দিব রসুন বাট পেস্ট, রসুন পেস্ট দেখো গ্রাইন্ডার করে রেখেছিলাম রসুন পেস্ট, ওকে দিয়ে দেবো রসুন পেস্ট একটু দিয়ে দেবো। তারপরে এখানে গুঁড়া মশলাটা দিয়ে দেবো, এই দেখো গুঁড়া মশলাটা দিয়ে দিলাম, দিয়ে দিয়ে আমি তরকারি করে নেবো। দেখো মশলাটা ভালোভাবে কষে নিলাম, এখন যাবো চিকেনটা ধুবো। এই মশলা অহরটাকে কষা আমি সিম করে দিই, আর সিম করে দিয়ে চলে যাবো এখন আঁশটা ধুয়ে নেব, মাংসটা ভালোভাবে ধুয়ে নেব, ক্লিন করে আমি মাংসটা ভালোভাবে ধুয়ে নেব। তারপর তোমার ভাবছো না সবাই জরিটা কেন মাথায় দিয়েছি, জরি না আমি এটা লাগিয়েছি নিজে হাতে তৈরি করে একটা মাথায় লাগিয়েছি। চুল আমার চুল অনেক মানে ওপরায়, আর চুলটা আমার তো দেখতে থাকো সবলা কুচকুচিয়া চুল, একটু সিধা করবার জন্য এটা নিজে হাতে তৈরি করে একটা ওষুধের টাইপের লাগিয়েছি। কোনো সাইড ইফেক্ট হবে না, নিজে হাতে তৈরি ও আয়ুর্বেদিক, কোনো সাইড ইফেক্টের প্রশ্নই নাই। আমার সাইন স্মুথ হবার জন্য আমি প্রায় টাইম লাগাতাম মাথায় করে, নিজে হাতে তৈরি করে, কোনো মেডিসিন মেডিসিন ইউজ করতাম না, নিজে হাতে তৈরি করে লাগাতাম। আজকে লাগিয়ে দিয়েছি, কেন জানো আগে পুজো আছে, পুজো আসবে আগে থেকে আমরা একটু সাজুগুজু থাক, মা আসবে থেকে আমরা একটু সাজুগুজু হবা নিহাতি আবশ্যকীয়, কে মানে না মানে আমি কিন্তু মানি, একটু সাজুগুজু আমি সাজুগুজু হই থাকতে আমার একটু ভালো লাগে, কে কাকে ভালো লাগুক না লাগুক আমার কিন্তু একটু ভালো লাগে। সেই জন্য আমি একটু পুজো আগে থেকে একটু নিজে নিজের শরীরকে সাজুগুজু করে দিচ্ছি। দেখো আমার এখানে চিকেনটা কষেকে পুরো সিম করে বসেই দিলাম, ও আর হতেটাকে আমি যাই বাসনগুলো কতগুলো বাসন পড়েছিল জলখাবারের বাসন ওকে মাঞ্জে নিব। দেখো আমি এখানে বাসন মাঞ্জে দিচ্ছি ভালো কিনা, ওই বাসনগুলো কেন জলখাবার বাসন অনেক পড়েছিল, ওই জন্য আমার একটা বাসন পড়লে আমাকে অনেক লাগে। এই দেখো আমি বাসনগুলো ধুয়ে নিব ভালো কিনা, মাঞ্জে মাঞ্জে সরল মাঞ্জা সরল নিয়ে ধুয়ে নিব। এবার দেখো আমি বাসনগুলো সব ধুয়ে নিচ্ছি, দেখো এখানে আমার বাসন ধোয়া কমপ্লিট হয়ে গেলো। আমি একটু চিকেনটাকে একটু দেখে নিবো ভালো কিনা আমার কত তো চিকেনটা গেলো। এই দেখো এখানে মশলা ভাবলাম মশলাগুলো আছে, আগে ফ্রিজে ঢুকিয়ে দিই মশলাটা, কেন আগে রসুন বাটা একটু বলে গেছে আর আদা বাটা কাঁচা লঙ্কা বাটা বি একটু রয়ে গেছে, আমাকে স্টোর করে এটা বাটির মধ্যে টিফিনের মধ্যে রেখে দেবো ফ্রিজের মধ্যে। দেখো আমি এখানে স্টোর করে নিলাম, দেখো এই ফ্রিজে রেখে দেবো, এই ফ্রিজে রেখে দেওয়ার পরে আসে দেখলাম চিকেনের এই অবস্থা, আর একটু চিকেনটাকে ভালো কিনা কষিয়ে নিবো। দেখো আর একটু কষিয়ে নিলাম ভালো কিনা চিকেনটাকে, আমার এবার চিকেনটা ভালো কিনা কষা হয়ে গেছে, এখন জল দিয়ে দেবো। দেখো আমি মশলা বাটিটা ধুয়ে দেয় যা জল ছিল ওকে দিয়ে দিলাম, আর একটু শর্ট মারবো আর একটুখানি দিব জল। দেখো আমি আর একটু জল নিয়ে দিয়ে দেবো, কেন জল অধিক হবে পাবে না, একটু দেখো জল নিয়ে দিয়ে দিলাম চিকেনের মধ্যে। এখন আমার চিকেন কমপ্লিট হয়ে গেছে, আমি জল দিয়ে দিয়েছি, এখন ঢাকা দিয়ে দেবো। আর ওই নুন দিতে মনে না ছিল, এখানে চলে এলাম নুন দিতে, একটু নুন দিয়ে দিয়ে এখন ঢাকা দিয়ে দেবো। দেখো নুন দিকে ঢাকা দিয়ে দিয়েছি, এখন চলে আসবে একাদা বাসন যে মাঝেছিলাম ওই বাসনগুলো আমি এগুলো স্ট্যান্ডে রেখে দেবো। দেখো আমার রান্নাঘরে সব কাজ কমপ্লিট, আমি চলে এলাম এই গাদা সফা করতে। দেখো সফা করতে চলে আসছি,
আমি চান চান করে চলে আসছি, এখন 2টা বাজবে, আমার এটা সব আসতে করে চান করে চলে আসছি, আর এখানে সিন্দুর লাগাবো। দেখো আমি টান টান করে কমপ্লিট হয়ে গেছে, এটা একটু ক্রিম লাগাবো, সিঁদুর মিঁদুর লাগাবো, আয়নাটা খুঁজে খুঁজে পাচ্ছি না, ওই জন্য মোবাইল ক্যামেরা দ্বারা লাগিয়ে ফেলাচ্ছি। দেখো আমার চুলটা কত শাইন লাগছে, আমি কিছু লাগিনি, খালি শ্যাম্পু করে চলে আসছি, মাথাটা একটু আঁচড়ে নিলাম। দেখো চুলটা আমার অনেক সুন্দর শাইনি দেখাচ্ছে। দেখো আমি রান্না করে চলে আসছি, দেখো আমার চিকেন কমপ্লিট হয়ে গেছে, এনে ভাত বি কমপ্লিট হয়ে গেছে, দেখো ভাত বি হয়ে গেছে, এখন আমার খাই নেবো, আমার এবার রাখছি, খাই খাওয়া দাওয়া সারি, তারপরে কোথা আছি। দেখো আমার খাওয়া দাওয়া কম, দেখো আমার খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু ঘুমিয়ে পড়েছিলাম, চলালাম বিকালবেলা, তখন 4টাখানে হবে, 5টা 4টা, 4টা বলবো না, 4:30 5টাখানে হবে, মেয়ে টিউশন টাইম বলনি, এই যাতে আমি একটু বউটা ঝাঁটিয়ে দিবো, কেন সন্ধ্যাবেলা হয়ে গেলনি, সন্ধ্যা দিবার আছে, ওই জন্য বউটাকে ভালো করে ঝাঁটিয়ে নিবো। দেখো বউ ঝাঁটা ঝাঁটিয়ে সারি, thank you.
খাইগনে আমি সব কাজ বাজ করে দিয়ে চলে এলাম একটু মেয়ে স্কুল টিউশন এ ফুটবল পড়তে। টিউশন যাবে ও যাকে একটু সেব কাটে দেবো, ও সেব খাবে, খাই দিয়ে ও টিউশন চলে যাবে। দেখো আমি এখানে সেব কাটে নিচ্ছি ভালোভাবে, ওর সেবটা চোপা লাগলে খাতে ভালোবাসে না, একটু চোপা ছাড়িয়ে ওকে টুকুটুকু কাটে দিলে ও খাতে অনেক ভালোবাসে, ওই জন্য একটু চোপা ছাড়িয়ে ওকে টুকুটুকু করে কাটে দিলাম সেব। ও খাই দিয়ে টিউশন চলে যাবে। দেখো আমার কাটা কাটা হয়ে গেছে, দেখবো মেয়েকে খাতে, মেয়ে খাই দিয়ে টিউশন চলে যাবে। আমি এখন ব্লগটা শেষ করছি, এরকম ও চলে আসছে খাতে। ভালো লাগে দেখবে, লাইক সাবস্ক্রাইব কমেন্ট নিশ্চয়ই করবে। টাটা, বাই বাই, লাভ ইউ অল।